ceanul papui, tu mărcaci, ieșici. বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় নাটক অভিনেতা মুশফিকার ফারহান। একটা সময় ছিল গভীর রাতে শুটিং শেষে মন খারাপ করে বাসায় ফিরতেন মুশফিকার ফারহান, কারণ শুটিংয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা মেকআপ নিয়ে বসে থাকাটাই হতো তার কারণ। তার চোখের সামনে অভিনেতারা শুটিং শেষ করে একে একে বাড়িতে ফিরতেন, কিন্তু তার আর ফেরা হতো না, হয়তো বা কখন ডাক পড়বেন। কিন্তু বর্তমানে তিনি এখন খুবই ব্যস্ত একজন অভিনেতা। বলছি মুশফিকার ফারহানের কথা। আসন্ন কুরবানি ঈদে মুশফিকার ফারহান ও তানজিন তেশা অভিনীত কঞ্জুস টু নাটক আসছে। এর আগেও কিন্তু মহিউদ্দিন মহিম এই জুটিকে নিয়ে কঞ্জুস নাটকটি নির্মাণ করেছিলেন এবং নাটকটি এত জনপ্রিয়তা পেয়েছিল যে ইউটিউবে প্রায় 32 মিলিয়নের কাছাকাছি পৌঁছেছেন। কিন্তু দর্শকদের চাহিদায় আবারও পার্ট টু নির্মাণ করতে চলেছেন মহিউদ্দিন মহিম, খুব শীঘ্রই আসছে। জানা গেছে এই কঞ্জুস পার্ট টু নামক এই নাটকটা আসছে আসন্ন কুরবানি ঈদে। আসন্ন কুরবানি ঈদে সরকার মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আপনারা এই নাটকটি। তানজিন তেশা ও মুশফিকার ফারহান ভাই জুটি আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি পরবর্তীতে মুশফিকার ফারহান ও তানজিন তেশা জুটির নাটকের আপডেট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো বিয়ার্স, অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে সরকার মিডিয়া ইউটিউব চ্যানেলে।